আরজি কাণ্ডে বিরাট মোড সন্দীপদের পর সিবিআই স্ক্যানারে আরও চার এবার ফাঁসবে কারা আরজি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের হাতে পড়েছে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ মঙ্গলবার আদালতে তোলা হয় তাকে সেখানেই কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে জানানো হয় আরও চারজনকে গ্রেপ্তার করতে হবে আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর থেকেই শিরোনামে রয়েছেন সন্দীপ তার ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে সেই সঙ্গেই ফাঁস হয়েছে তার আমলে হাসপাতালে হওয়া ভুরি ভুরি দুর্নীতি এর দায়ী সোমবার সন্দীপ সহ চারজনকে গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা করের প্রাক্তন অধ্যক্ষের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে সুমন হাজরা বিপ্লব সিং এবং আফসার আলীকে গতকাল ধৃতদের আদালতে তোলার পর দশ দিনের হেফাজতের আবেদন জানায় সিবিআই সেই সঙ্গেই তুলে ধরা হয় একাধিক বিস্ফোরক তথ্য কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী আদালতে জানান আর দুর্নীতি কাণ্ডে নানান জায়গায় তল্লাশি অভিযান করে প্রচুর নথি উদ্ধার এবং সংগ্রহ করা হয়েছে একই সঙ্গে সাক্ষীদের জেরা করেও হাতে এসেছে প্রচুর তথ্য দুর্নীতিতে অভিযুক্ত চার ব্যক্তি একে অপরের সঙ্গে যুক্ত বলে দাবি করেন সিবিআইয়ের আইনজীবী আদালতে জানানো হয় অভিযুক্তরা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত এই প্রমাণও তদন্তকারী সংস্থার কাছে রয়েছে তদন্তে হাতে আসা নথি এবং তথ্য যাচাই করার জন্য ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করার দরকার আছে বর্তমানে চারজন গ্রেপ্তার হয়েছেন তবে এই দুর্নীতির জাল অনেক দূর অবধি ছড়িয়েছে অনেকে এর সঙ্গে জড়িত তাঁদেরও গ্রেপ্তার করতে হবে এর পরেই সিবিআইয়ের আইনজীবী জানান আরও চারজনকে গ্রেপ্তার করতে হবে যদিও সেই চারজন কারা সেই বিষয়ে কিছু জানা যায়নি ধৃতদের জিজ্ঞাসাবাদ করলে তদন্তে নতুন তথ্য উঠে আসতে পারে একই সঙ্গে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার সঙ্গেও কোনো যোগ মিলতে পারে বলে দাবি করা হয়েছে এদিন আদালতে অভিযুক্তদের একাধিক কীর্তি ফাঁস করেছে সিবিআই অবৈধভাবে টেন্ডার পাইয়ে দেওয়া সাতটি ভুয়ো সংস্থা তৈরি করে অনৈতিক সুবিধা নেওয়া পার্কিং ক্যাফে সহ আরও নানান ক্ষেত্রে আর্থিক অপব্যবহার করা সন্দীপদের বহু কারনামা তুলে ধরেছে তদন্তকারী সংস্থা সকল সওয়াল জবাব শেষে ধৃতদের আট দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত